মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলি। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন আমি রান্নাঘরে এসেছি রান্না বসাতে। সকালে চা বিস্কুট খাওয়া হয়েছে, আর সোমনাথ তো ব্রেকফাস্ট, এখন ফল খাবে। এখন আর ডালিয়া বসানোর ব্যাপার নেই, সকালবেলা ওকে ব্রেকফাস্টটা ফল দিয়েছি, আর মেয়েকে একটু চকোস করে দিয়েছিলাম, মেয়ে চকোস খেয়েছে, আর আমি কিছু খাইনি, ইচ্ছে করছে না খেতে। এখন রান্না বসাবো, কি রান্না করবো চলো দেখ। রান্না করবো হচ্ছে আজকে পুঁই শাক চচ্চড়ি, আর তার সাথে লাল শাক ভাজা। তার জন্য আজকে চিংড়ি মাছ অর্ডার করেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম লাল শাকেও কটা চিংড়ি মাছ দেবো, আবার পুঁই শাকেও কটা দেবো, কিন্তু এখানে অল্প কটা চিংড়ি মাছ, তো এখন কি করব। এই অল্প কটা থেকে ভাগ ভাগ করে দুই দিকে দেওয়া তো সম্ভব না, যে কোনো একটাতেই দিতে হবে, তো এখন দেখি হয়তো পুঁই শাকটাতেই দিয়ে দেবো আর কি। চলো ঝটাপট করে রান্নাটা করে ফেলি। আর আমি এখানে পুঁই শাকটা লাল শাকটা রান্না করছি, আমার শাশুড়ি মা ওদিকে কি করছে না করছে আমি জানি না, আমি এই দুটো পদ করব, করে ও বাড়িতে নিয়ে যাব। আর ঘরের কাজ এখনো কিছু তো হাত দিইনি, সোমনাথ কুরিয়ার অফিসে বেরিয়ে যাবে, তারপরে ঘরের কাজে হাত দেবো। ঘর ফাঁকা হয়ে গেলে পরে ঘরের কাজ করে আলাদাই শান্তি, তোমরা জানো, তাই ঘরটা ফাঁকা হওয়ার জন্য ওয়েট করছি। মেয়েও খাওয়া শেষের দিকে, মেয়েও এখন চলে যাবে খেলতে, আর সোমনাথে চলে যাবে কুরিয়ার অফিসে, তারপরে ঘরের কাজ ছাড়বো ফাঁকা ঘরে আরাম করে শান্তি করে। ততক্ষণে রান্নাটা বসিয়ে দিই, চলো। বসিয়ে দিয়ে আসলাম, পুঁই শাকটা হতে থাক, নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়ে আসলাম। এখন বিছানাটা তুলবো, বিছানাটা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো।
যা কারেন্ট চলে গেল, বলতো ঘর মুছি না আমি কারেন্ট না থাকলে, যে ফ্যানের হাওয়ায় ঘর শুকিয়ে যাবে, তাই কত সময় লাগে শুকাতে, আর এত কারেন্ট চলে গেল, বলো কখন শুকাবে তাহলে। এখন বাইরে শুরু হয়েছে বৃষ্টি, আবার সকাল থেকে বেশ রোদ দিয়েছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, তারপরে রান্নাঘরটা মুছবো, মুছে স্নান করবো। ঘর তাই পাড়াতে হচ্ছে, কি আর করবো, কিছু করার নেই, বড় ঘরেও ঢুকতে হবে, স্নান করবো, নাইটিটা বের করতে হবে। গ্যাস ট্যাস মুছে নিলাম, এই যে গ্যাস জানলা টানলা যা ছিল ওই জায়গাটা পুরো পরিষ্কার করলাম, আর খাবারগুলো এখানটা করে রাখলাম, স্নানটা করে নিই, পুজোটা দিয়ে নিই, তারপরে খাবারগুলো নিয়ে ও বাড়িতে যাবো, ঠিক আছে? সোমনাথ এখনও বাড়ি আসেনি। এই যে পুঁই শাক চচ্চড়ি, ঠিক আছে, পুঁই শাক চচ্চড়ি, ডাটাগুলো একটু মোটা মোটা, ওই জন্য ডাটাগুলো ইয়ে হয়নি, তরকারিটা তো গলেছে। আর এই যে কচু বাটা, এই যে মুগের ডাল, তার সাথে লাল শাক, ঠিক আছে চলো। আচ্ছা আজকে একটা জবা ফুল ফুটেছিল, হলুদ ফুলটাও ফোটে মাঝে মাঝে, আর বেগুনি কালারের ফুলটা তো রোজই ফোটে। চলো কিছুক্ষণ আগে পুজো দিয়ে উঠলাম, কিছুক্ষণ বসেছিলাম, এখন যাবো হচ্ছে ও বাড়িতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7টা, ঘুম থেকে উঠলাম, একটা ঘুম দিয়েছি, তখন কটা বাজে শুয়েছিলাম, 3টের সময় শুয়েছিলাম, একটা বড় সড়ো ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে চা করে খেলাম, মাথা যন্ত্রণা করছে ঘুম ভাঙার পর থেকে। এই মেয়ের মেয়ে যেদিনকে আগে ঘুম থেকে উঠে পড়ে আমার আগে, সেদিনকে এমন বিভৎসভাবে আমাকে ডাকে না ঘুম থেকে, মানে কন্টিনিউ ডেকে যাবে, কথা বলে যাবে, কন্টিনিউ ডেকে যাবে, সেই মানে আচমকাই একটা উঠে পড়ি তো, যার জন্য এই মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে। নাহলে আজকে তো রোদেও বেরোয়নি, আর আজকে বৃষ্টির জলেও ভিজিনি, মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, যে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা করে ব্যথা হচ্ছে, থাকা যাচ্ছে না। তো একটা ডাট খাবো এখন, নাহলে পরে বেরোতে পারবো না, বাজার যেতে হবে এখন। সোমনাথ চা খেয়ে স্নান করতে গেল, আসলে পরে বাজার যাব, ওই বাবার পাঞ্জাবিটা নিয়ে আসতে হবে, আর হচ্ছে সোমনাথের প্যান্ট পাল্টাতে হবে, আর হচ্ছে এই তো টুকিটা কি কাজ রয়েছে। চলো সঙ্গে থাকো, আরও দু একটা কাজ মনে রয়েছে, দেখতে পাবে তোমরা, ফিরে আসি তারপর ভালো করে দেখাবো যা কিনবো। এখন ডাট খাই, নাহলে কথা বলতে পারছি না। কবে থেকে ভেবেছিলাম যে শাড়ি পরবো, এরপর নেক্সট দিন যেদিনকে বাজার যাবো সেদিনকে শাড়ি পরবো, শাড়িগুলো এত শাড়ি টাড়ি কিনে টিনে আলমারি ভরা হয়েছে, শাড়িগুলো যদি টুকটাক না পরি তাহলে আর কবে পরবো, কবে থেকে প্ল্যান করেছিলাম যে বাজারে গেলে শাড়ি পরবো, কিন্তু এখন এতটা মাথা যন্ত্রণা করছে, এতটা শরীর খারাপ লাগছে, এখন আমার শাড়ি পরতেই মানে শাড়ি পরবো, সাজবো, বেরোবো, একটা আনন্দ সেইটাই আমার ভেতর থেকে আসছে না, এতটা মাথা যন্ত্রণা করছে। হাত কপাল যন্ত্রণা হলে না বিশাল কষ্ট হয়, বিশাল কষ্ট, আর আমার যেহেতু মাইগ্রেন রয়েছে তার জন্য মাথা যন্ত্রণাটা বীভৎস টাইপের হয়। চলো পরে আসছি। তো বন্ধুরা বলেছিলাম শাড়ি পরবো, দেখো শাড়ি পরে নিয়েছি, কদিন লাইভে আসার জন্য রেগুলার শাড়ি পরে 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 একটা সেই মানে সুপ্ত ভালোবাসাটা জেগে উঠেছিল, বুঝলে তো, আর কিছুই না। তো অনেকদিন পর শাড়ি পরলাম, আর হচ্ছে বললাম না মাথা ধোনা করছে ডাঁট খাবো, সেই ডাঁট খেতে গিয়ে কী অবস্থা, ডাঁট খেতে গিয়ে ডাঁট গলায় আটকে গেছে, মানে এরকম কখনো হয় না, মানে খেয়ে নিয়েছি, এমন না যে খেতে গিয়ে গলায় আটকেছে তা না, কিন্তু খেয়ে নিয়েছি, আমি খাওয়ার পরে আমি ফিল করতে পারছিলাম যে ডাঁটটা আমার এই জায়গাটা করে রয়েছে, এই অবধি যাইনি, পেট অবধি যাইনি, এই জায়গাটা করে যে রয়েছে সেটা খাওয়া শেষ করার পরেও আমি ফিল করতে পারছি, বিছানা টিছানা তুলছি, ঘরটার গুছাচ্ছি, কিন্তু আমি ফিল করতে পারছি আমার এই জায়গাটা করে ডাঁটটা রয়েছে। তারপরে এবার এটা ফিল হচ্ছে যখন বমি তো আসবেই, তারপরে বমি করলাম, দেখি এত বড় গোটা ট্যাবলেটটা বেরিয়ে গেল আর কি। তো যাই হোক, এটা হচ্ছে এতদিন তো শাড়ি পরতাম কিন্তু শাড়ির নামটাম জানতাম না, এটা খাদির শাড়ি, যা বুঝতে পারছি এটা খাদির শাড়ি, এখন বুঝতে পারবো টুকটাক, যেহেতু শাড়ি সম্বন্ধে একটু একটু করে আসছে, তো দিন যাবে জ্ঞান বাড়বে, ঠিক আছে। তো চলো বাজারে যাই, যে কাজগুলো আছে সেগুলো মিটিয়ে আসি। এই দেখো সেদিনকে মল থেকে চিরুনি কিনলাম না, এই যে 2, 3, 4, আমি ভেবেছিলাম কি যে এই প্রিন্টটাই মনে হয় আরেকটা রয়েছে, তা দেখি না, এই প্রিন্ট একটা আর ভেতরে এই দুটো এমনভাবে, ও এই একদিকে রয়েছে একদিকে নেই, আমি যে এইমাত্র দুদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, দেখলাম নেই,
কী জানি ভূতরে চিরুনি, এইমাত্র ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, দেখলাম এই প্রিন্টগুলো নেই, এখন দেখছি আছে। কী জানি বাবা, জানি না। চলো চলো, শাড়ির ব্যবসাটা কটা দিন বন্ধ রেখেছি বলে না বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, বড্ড মন খারাপ লাগছে, বড্ড একা একা লাগছে, ভালো লাগছে না গো কিছু, মন মেজাজ কেমন অফ হয়ে রয়েছে। মানে 24টা ঘন্টা ইনভলভ থাকি তো, এমন না যে যে টাইমটুকু লাইভ করি শুধু সেই টাইমটুকু, লাইভ শেষ হওয়ার পরেও 24টা ঘন্টা সবসময় একটা মানে কী বলবো একটা সার্কেলের মধ্যে থাকি, সেটা নেই তো, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কিছু করার নেই। আমার টোকেন না, বিল নিয়েছি। ও হ্যাঁ নিয়েছি, তিন তারিখটা না গেলে না আমার দাঁত মুখ চিপে হলেও 3 তারিখ অবধি আমাকে বন্ধ রাখতেই হচ্ছে, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। জামা কাপড় আছে, আমার শ্বশুর মশাই টাকা দিয়েছিল ওই জায়ের মেয়েগুলোর জন্য জামা কিনতে। এবার জামা দুটো এত সুন্দর হয়েছে না, এবার আমার মনে হচ্ছে কি মানে আমি দিলেই মনে হয় ভালো হতো, কারণ আমি যে জামাগুলো দিয়েছি ওগুলো সুন্দর সাদার উপরে, কিন্তু বিশ্বাস করবে না এই জামাগুলো দেখে মনে হচ্ছে যে আগে কেন মানে আমি যখন ওদের জন্য কেনাকাটা করতে গেছিলাম আমি কেন এই দোকানটায় যাইনি, বা আমি কেন এটা দিতে পারলাম না, এটা আমার শ্বশুর মশাই দেবে কেন, মানে মনে একটুখানি হিংসা আসছে বুঝলো তো। যাই হোক, মনে হচ্ছে আমার মানে এটা আমি যদি দিতে আমি আমার দিতে ইচ্ছে করছে, কি কিউট কি কিউট বলো, দুই বোনকে বললে কি ভালো লাগবে। তো যাই হোক, টাকাটা বড় কথা নয়, আমি পছন্দ করেছি, আর আমি এটা উল্লেখ করে দেবো তো আমার জায়ের ঘরে যখন জামাগুলো আমার শাশুড়ি মা দিয়ে আসবে আমি পরে গিয়ে বলে আসবো আমার চাকে যে বড়দি পছন্দটা কিন্তু আমি করেছি, হতে পারে টাকা শ্বশুর দিয়েছে, টাকাটা বড় কথা না পছন্দটাই বড় কথা, তাই না? বিশাল বিশ্বাস করো মানে বীভৎস সুন্দর হয়েছে জামা দুটো, দুই বোনে পরে ঘুরবে যখন দারুণ লাগবে, দারুণ 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 লাগবে, আমার নিজেরই পছন্দ হয়েছে বিশাল। কিন্তু আমার মেয়েটা যে ফ্রক পছন্দ করে না, তাহলে আমার মেয়েটাকেও একটা দিতে পারতাম, আমার মেয়েটা ফ্রক করতে পারে না, মানে তাও জানি না এগুলো কি বলবে, তাও মেয়েকে একবার দেখাবো, যদি বলে ভালো লাগছে ওকে একটা পরে এনে দেওয়া যাবে। আর সোমনাথের একটা প্যান্ট চেঞ্জ করলো, চেঞ্জ করে এই প্যান্টটা নিয়েছে, এই প্যান্টটাও বেশ সুন্দর, কালারটা খুব ভালো হয়েছে, ঠিক আছে। আর সোমনাথের ওই যে জামাটা আগের দিনকে বললাম পরে পরিয়ে দেখালাম তোমাদেরকে, পাল্টাবো পাল্টাবো করছে, ওটা পাল্টিয়েছে, পাল্টিয়ে এইটা নিয়ে এসেছে, ঠিক আছে, বেশ ভালো হয়েছে, 12 মাস পরতে পারবে। আর তার তোমাদেরকে এবার আমার শ্বশুর মশাইয়ের জন্য ওই জামা প্যান্ট বললাম, শ্বশুর মশাই পরবে না বলেছে, পাল্টাতে বলেছে, তো পাল্টে যেটা কিনেছি মানে আমি যদি ছেলে হতাম আমি একবার পরে ট্রাই করে তারপরে দিতাম, ব্যাপক হয়েছে ব্যাপক। বাবা আমাকে বলেছিল এমন একটা দেবা যেটা আমি পরে বিয়ে বাড়ি যেতে পারবো, পুজো করতে যেতে পারবো, তো দেখো তো এটা পরে বাবা বিয়ে বাড়ি যেতে পারবে কিনা আর বাবা পুজো করতে যেতে পারবে কিনা, মানে এত সুন্দর হয়েছে। রানাঘাটের পাঞ্জাবি মিউজিয়াম থেকে কিনেছি, এই হচ্ছে ধুতি আর পাঞ্জাবি, কি দারুণ হয়েছে দেখো। তো চলো বাবাকে এগুলো দেব, কথা দিতে পারছি না ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কিনা, চেষ্টা করবো, ঠিক আছে চলো পরে আসছি। খাওয়া দাওয়া করে আসলাম ওই বাড়ি থেকে, খাওয়া দাওয়া করে এসে তারপরে এখন শোবো, ওই ঘরে যাব শুতে। এখন বাজে হচ্ছে 12:06, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।